বসে বসলি না মন মোনাঙি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙি না এ জীবনে বাজবে মনের সুর গুলাম ধুলো জমে খেলে না পাতি ছড়িয়ে পথে লুটো লুটি কেউ কি মনে রাখে তাদের যারাই ছিল নট নটি পিড়িতে বসে বসলি না মন মোনাঙি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙি না কিন্তু আমরা শুনেছি আপনার মেয়ে নাকি বিষ খেয়েছিল। আপনার মিথ্যা শুনছেন? আপনি পুলিশের কাছে মিথ্যে তথ্য দিচ্ছেন। কিন্তু এত কিছুর পরে ওরা এমন করে মেয়েটাকে মেরে ফেলবে আমি না ভাবতেই পারছি না। খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। দারোগা সাহেব বলছে হাল ছাড়বে না, তলে তলে ঠিকই তদন্ত করবে। দেখুক তদন্ত করা কোনো দিক দিয়া কোনো কিছু নিয়ে উদ্ধার হয়, তারে যদি একবার একটা প্যাসে ফেলায় দেওয়া যায়। আপনি যে কি কন ওস্তাদ, এই কথা জিজ্ঞেস করার কেউ সাহস আছে কোনো মানুষের? পুরো 10 গ্রামের মানুষ তো আপনি যা কন তাই মাইনে নেয়। আপনি যদি করেন আজকে রাত রাত, আজকে দিন দিন, তোমরা উঠে দাঁড়াও, সবাই উঠে দাঁড়ায়, বসতে বললে আবার বসে, আপনার হুকুমের গোলাম সবাই। কে কি কইব ওস্তাদ, কর্মতর একজন আছিল, সেটা হলো সালাম স্যার। কিন্তু হ্যাঁ তো আপনার পোষমানা পাকি হয়ে গেছে, হ্যাঁ তো আপনার পালের ভেড়া, কি কইব, কেউ কিছু কর নাই, আপনি যা খুশি করে আলাই তোর এই বিল্লার আছে না আপনার লগে। একটা জিনিস মনে রাখি বিলা, সেটা হচ্ছে তুই মানুষের চোখে যত বালি দিতে পারবি তত দেখবি তোর কাছে এসে মানুষ উপর হইয়া পড়বে। আপনার কাছে শিখছি আর কি, মনে করে না জানে কি তেলেস পাতি সে জানে, আসলে তো সব ভুয়া। ওস্তাদ আমার একটা কথা আছে। কি কথা? ওস্তাদ গোপন কথা, আমার নিজের কথা। হ্যাঁ ক ক কয়ে ফেলা না ওস্তাদ, এতদিন তো মানুষের কথা কইছি, আজকে নিজের একটা কথা ওস্তাদ। ওই যে আমি একটা মাইয়া রে ওস্তাদ, কি জানি কার মাইয়া মইনুদ্দিন। মইনুদ্দিন একটা মাত্র মাইয়া আমার খুব পছন্দ, কিন্তু ওই মাইয়াটা একটু সমস্যা। সমস্যা কি? বিয়ে করে ভালা না ওস্তাদ, মানে এই একটু সমস্যা আছে ওস্তাদ, মানে মায়া মানুষ তো সোজা পথে হাঁটতে পারে না, বেঁকা বেঁকা হয়ে হাঁটে। এই যে মনে করেন আমি ধরি আবার ছুটে যায়, আবার ধরি আবার ছুটে যায়। এখন এই জিনিসটা আমি খাপ করে ভালো করে ধরতে চাই ওস্তাদ। এই জন্য ওস্তাদ আপনি যদি দয়া করে আমার একটু পানি পড়া, নয়তো তাবিজ, নাহলে একটু তেল পড়া দিতেন, পানিটারে আমি দূর থেকে পিছন থেকে আর গার মধ্যে ফিক্কা মারতাম, আর শ্বশুর শ্বশুর করে আমার পিছনে পিছনে ঘুরে আইতো, তৈলে ওসু আমার হয়ে যেত ওস্তাদ, আমার বিয়েটা হয়ে যায় ওস্তাদ। আপনি একটু জিনিস দেখবেন বিল্লাল রে। জি ওস্তাদ, তুই তো জানোস আমি ভুয়া, সবাই ভুয়া। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু জানি না, আমি ফাও, সব হইতেছে ভুং ভাং। শোন আমি কিচ্ছুই পারবো না, আর আমার মাথা হইতেছে গোবর,
ছোটবেলায় তুই গেই জিঠু উস্তাদ, তুই তো জ্ঞানী লোক, তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? আমি ভালো মতো দেখি, অবজার্ভ করি মেয়েটা কি চায়, কেমনে চায়, কিরকম চায়, তারপরে আমি একটা বুদ্ধি তোরে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে, আমি আমি পাইয়া গেছি ওস্তাদ, বুদ্ধি পাইয়া গেছি, অসুবিধা নাই। মানে ও তো আমার ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, অসুবিধা নাই। রাস্তার মধ্যে আমরা দুজনে কথা বলে নেবেন, আপনারা জানো মানে ওস্তাদ হয়ে যাবে, অসুবিধা নাই, লাগবে না ওস্তাদ। তার মানে তুই চাস না যে আমার কাছে আসবো? না না, আমার কাছে আসবে। যা যা যা, বুঝছি বুঝছি। না ওস্তাদ, যা গোবর খা গিয়া যা। ঠিক আছে ওস্তাদ, কেমন দিলাম? লাভ তো হইলো না। মাথার মধ্যে চুল লাগা নাইলে জমে না। তুমি দেখো, আমারে না দেখার ভান করে চলে যেতেছো, ঘটনা কি? আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। হঠাৎ করে আপনি বলতেছো মুড খারাপ, ঘটনা কি খুলে বলো তো। ঘটনা কিছুই না, এমনি এমনি তো আমার স্মৃতি দেবীর এই ধরনের ইচ্ছা হওয়ার কথা না। সবসময় কি তোমার ইচ্ছা মতো চলতে হবে এমন কোনো কথা আছে নাকি? আরে কি হয়েছে কি, তোমার তো এরকম মন খারাপ করার কথা না, কি হয়েছে? ছাড়ো তো, আমার কাজ আছে। আমার শক্তির সাথে তুমি পারবা, আমি যদি না ছাড়ি হ্যাঁ তুমি যেতে পারবা? এতই যখন শক্তি আছে তাহলে ওই কবিরাজ আর সালাম মিয়ার বিরুদ্ধে কিছু করতে পারছো না কেন? আমার সাথে শক্তি দেখালে হবে? ওদের সাথে আমি শক্তি দেখাবো কেন? ওরা কি আমার আপনজন? তুমি তো আমার আপনজন, এই জন্য তোমার সাথে আমি শক্তি দেখাইতেছি। তোমাকে আমি একজন সাহসী মানুষ হিসেবে জানতাম, তুমি যে এত ভীরু তা আমি জানতাম না। এখানে সাহসী ভীরু এসব প্রশ্ন আসতেছে কেন? জিনিসটা কি তুমি আমাকে খুলে বলো তো। তোমার লজ্জা করে না? দিনের পর দিন ওরা এই গ্রামটার এই পিরিতপুরের ক্ষতি করে যাচ্ছে, আর তোমরা মানে এই গ্রামের যুবকরা যারাই প্রতিবাদ করার কথা, তোমরা কেউ কোনো প্রতিবাদ করছো না, কেউ কিছু বলছো না, এত বড় ক্ষতি হচ্ছে আর সবাই মুখ বুঝে সহ্য করছো। শোনো, তোমার একটা কথা বলি, গ্রামটার নাম কি? পিরিতপুর। এখানে যা করতে হবে পীড়িত সহকারে করতে হবে, ভালোবাসা দিয়ে করতে হবে, আস্তে ধীরে করতে হবে। এটার নাম তো বোমপুর না, এটার নাম তো ঝগড়াপুর না, তাহলে আমাকে ধুমধাম মায়ের মুড়ি দিয়ে করতে হবে। এটা আস্তে ধীরে সুন্দরভাবে ট্যাক্টফুলি করতে হবে। তুমি একলা একলা যাইবা যদি। হ্যাঁ মামা, আমরা ওই 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 স্টেশনে নামলাম মাত্র, তো একটা অটো ধরে চলে আসবো না? আচ্ছা বললেই চিনবে, ঠিক আছে, ওকে আসছি। Thank you.
পিরিতপুর চেয়ারম্যান বাড়ি। আপনি ওই চেয়ারম্যান বাড়ি চেনেন তো? আচ্ছা কতক্ষণ লাগতে পারে এখান থেকে? আধ ঘন্টা। এদিকে আসো। শুধু কি তাকায় থাকবা না কিছু বলবা? কি বলবো বলো। কেন কিছুই বলার নাই? বললে কেউ কি আমার কথা শোনার আছে? মানে কেউ যদি বুঝে না বোঝার ভান করে তো কি বলবো? কি কইতাছো এসব? আমি তোমার কথা কিছুই বুঝতেছি না। তুমি যে আমারে ভালোবাসো তা আমি বুঝে গেছি। হঠাৎ এই কথা? আচ্ছা তুমি কি গত? কেন দিন দিন তোমার মধ্যে না কেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিরকম? এই যে আমি কারোর সাথে কথা বললেই তোমার খারাপ লাগে। কই আগে তো এমন করতে না তুমি? পরি আগে তোমাকে হারানোর ভয় ছিল না, আর এখন দিন যত যাচ্ছে তোমাকে হারানোর ভয় আমার মনের মধ্যে তত বাসা বাঁধতেছে। তুমি একটা পাগল। হ্যাঁ আমি পাগল। আমি তোমার প্রেমে আরো পাগল হয়ে যেতে চাই। আমি শিরিন ফরাদ হতে চাই, লাইলি মজনু হতে চাই। পরি আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম আমি তোমার ছাইরা আর কোথাও যাব না। সত্যি 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 তিন সত্যি। পরি তুমি আমার চোখ থেকে একটু আড়াল হলে আমি ঠিক থাকতে পারি না। পরে বাবা একটু সাবধানে চালান, ভাঙা টাঙা হয়েছে সামনে। আমারও প্রেম ভালোবাসা হইব, আর তখন তোরা সবগুলা না আমারে দেখে জ্বলে পুড়ে মরবি। হ্যাঁ কবে যে তোর ভালোবাসা হইব ততদিনে আমি আর নাই, মইরাই যাব। কেন তুই মইরা যাবি কেন? শোন তুই মরে যাওয়ার আগে আমার প্রেম ভালোবাসা হইবা, এখন এসব ফালতু বাসাল বাদ দে, চল জায়গা।
তুমি মামা? আমি অর্ক। ও অর্ক, তুমি অর্ক? জি, সীমার ছেলে। আচ্ছা আচ্ছা, সে কবে তোমাকে দেখেছিলাম ঢাকাতে? হ্যাঁ, মা ভালো আছে? জি মামা ভালো আছে, আপনি কেমন আছেন? আছে আছে আলহামদুলিল্লাহ। মামা, ও হচ্ছে আমার বন্ধু ডাক্তার, ডাক্তার রুদ্র। ও ভালো আছে বাবা? আসসালামু আলাইকুম। টেলিফোনে যার কথা বলেছিলে? জি। তো চলো ভেতরে, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কথাবার্তা বলি। এই তো বাবা ভালো আছে। কত বড় হয়ে গেছো তুমি! হ্যাঁ, কি রে শানু, বাড়িতে কে এসছে? আপনার ফুফাতো ভাই। ফুফাতো ভাই? কি নাম? অর্ক। অর্ক? ও আচ্ছা আচ্ছা, সীমা ফুপির ছেলে। বাহ, ছোটবেলায় অনেক কথা শুনেছি। কয়জন ডাক্তার আছে? দুইজন। চেয়ারম্যানের এত বড় সাহস! আমার সাথে কবিরাজের সাথে চ্যালেঞ্জ করে ঢাকা থেকে একজন না তো দুইজন ডাক্তার নিয়েছে। এখন আমি যা দেখতেছি, তোমার আর মার যন্ত্রণা আমার চাকরিটা নিতে যাবে। আচ্ছা, আমি না হয় তোমাকে চাকরির কথা বলে আমার একটা স্বার্থ আছে ধরো, কিন্তু তোমার মা সেটা তোমাকে ভালোবাসে, কিন্তু নিঃস্বার্থ ভাবে তোমাকে ভালোবাসে, তার কি স্বার্থ বলো? আচ্ছা ঠিক আছে, বুঝছি, আমি চাকরি নেব, তবে এমন চাকরি।